আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাই দেখাবো আপনাদেরকে তো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে পড়েছি উঠে গেছি তো গাড়িতে উঠতে উঠতে আমার রানক ঘুমিয়ে গেছে আর সে ঘুমালে কি অবস্থা দেখেন গাড়িতে কত গরম ওকে নিয়ে থাকতে অনেক হয় তো যাই হোক এইভাবে আমরা চলে যাচ্ছি তো যেতে যেতে আমরা এখানে চলে আসছি কাছাকাছি আর এখানে আমরা ছেড়ে থেকে নেমে পড়েছি নেমে ভাবছি যে মিষ্টি কিনতে হবে তো এখানে একটা পিচ্ছি বাবু মধ্যে কিভাবে চেয়ে আছে দেখেন তো জানিনা বাইরে গেলে সবাই আমাদেরকে ভাবে চেয়ে থাকে সব বাচ্চারা অনেক ভালোবাসে কাছে আসতে চায় কি জন্য সেটা জানি না তবে আমারও ভালো লাগে বাচ্চা এখানে এসে মিষ্টি কেনা শুরু করে দিয়েছে আর আব্বু আমিও আসছে এসে দেখছি মিষ্টি কোনটা কেমন হয় না হয় তো বলছে লাল মিষ্টি গুলো নিবে আমি বলছি না সবাইটা নাও এদিকে রাত চলে গেছে জুস নিবে আর বাবুটা অপেক্ষা করছে জুস নেওয়ার জন্য সেই জুস নিয়ে চলে আসলো আর এদিকে মিষ্টি কেনাও শেষ হয়ে গেলো মিষ্টি নিয়ে আমরা সবাই বের হয়ে পড়ছি ওখানে আর ওখান থেকে যে হেঁটে যাবো তার উপায় না এখন থেকে আবার ভ্যানে উঠতে হবে অনেক দূরে যেখানে যাচ্ছি সেটা তো আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদের বলবো ভিডিও শেষে শোনার জন্য একটু অপেক্ষা করুন তো অনেক বাবুটা এখানে জুস নেবে জুস না শেষ করে ভালো লাগে যদিও রোদ ছিল তবে সমস্যা নেই তো এভাবে আমরা চলেই আসলাম আস্তে আস্তে আর এখানে এসে বাসার মধ্যে অনেক গরম ছিল যাই হোক তারপরেও ফ্যান দিল ফ্যান দিয়ে বসে আমরা সবাই এখানে একটু গল্প আড্ডা এইসব কিছু করলাম এখানে অনেক বাবু সাথে বসে মজা করছিল হাসাহাসি করছিল দেন এখানে আমাদেরকে পানি খেতে দেওয়া হয়েছিল নাস্তা খেতে দেওয়া হয়েছিল এগুলো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করার পরে বলছি অনেক গরম আছে চলো যাই তো ওখানে অনেক বাগান ছিল সুন্দর জায়গাটা একদম বাগানে গিয়ে রাহাত অনেক দুজনে শাট মাঠ খুলে ঘোরাঘুরি করছিল এখানে দেখছি একটা গাছ আর গাছে দেখেন ফলগুলো কি ফল জানি না তবে ফলগুলো অনেক সুন্দর লাগছিল আমার কাছে তার জন্য ভিডিও করলাম ভাবলাম আপনাদেরকেও দেখাবো এটা কি তো এদিকে রান্না বেড়া শেষ করেছে শেষ করে আমাদের জন্য অনেক করছে সময় হয়ে গেছে দুপুর পার হয়ে যাচ্ছিল তার জন্য এদিকে কারেন্ট নেই ওই জন্য আমরা খেতে চাচ্ছিলাম না তো যাই হোক আমাদের তো আবার অন্য জায়গায় যেতে হবে তার জন্য ওর আবুকে বললাম আসে বসে খাওয়া দাওয়া শেষ করে তো আমরা খাওয়া দাওয়া করছি কোথায় জানেন বাইরে বাসার বাইরে বাগানে অনেক মজা করে খেয়েছি সেটা ভিডিও করতে পারিনি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু ঘোরাঘুরি করছিলাম বাইরে এই জায়গাটা অনেক উঁচু ছিল পাহাড়ের মতো তাই বললাম যে চলো আমরা পাহাড়ে একটু ঘোরাঘুরি করে এখানে এসে দেখছি কলার গাছে কলা ধরে আছে কি সুন্দর করে কাঁঠাল ধরে আছে গ্রাম বলে কথা কতই না সুন্দর হয় তো যাই হোক এভাবে আমরা ঘোরাঘুরি শেষ করে আবার রওনা হলাম রওনা হয়ে আমরা যাচ্ছিলাম রাজশাহীতে একটু কিছু বাজার করতে হবে কেনাকাটা করতে হবে এর জন্য তো আমরা জোতা নিবো তাই শোরুমে চলে আসলাম বাটা দোকানে তো এসে এখানে জোতা দেখছি আমার রনক বাবুটা সেও নিবে এই রকম করছে এই বলছে আমি নিব আমি নিব আমাকে নিয়ে দাও আমি কয় একটা দেখলাম দেখেন আপনারা কেমন লাগে জুতাগুলো পরলে কেমন লাগবে আমাকে মানাবে কি মানাবে না তো দেখলাম কয় একটা জুতা যাই হোক যে কয়টা পছন্দ হচ্ছিল সেই কয়টা একটা হবে না পায়ে অনেক ছোট তো দেখলাম দেখে দেখে খুঁজে খুঁজে নিলাম তো আমরা জুতা কেনার আগের সেই আড়ি মার্কেট গিয়েছিলাম সেখানে কিছু কাপুচূপ কেনাকাটা করেছিলাম আমার জনক বাবুটা অনেক ঘuméছিল তার জন্য ওইসব ভিডিও করতে পারিনি দেখাইতে পারিনি আপনাদের তো কি নিয়েছি সেটা দেখাবো অন্য কোনো দিন তো যাই হোক তো আমাদের কেনাকাটা শেষ আমরা এখন বাসায় চলে যাচ্ছি আপনাদের বলাই হয়নি আমরা কোথায় গিয়েছিলাম আমরা আমাদের খাবার বাসায় গিয়েছিলাম বিশ বছর পর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ